নমস্কার সিটিভিএনে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিময় একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুব স্বাভাবিকভাবেই আমাদের এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে এই যে সংযোজিত গোটা পরিস্থিতি নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনায় যাব একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামগ্রিক কার্যকলাপ তারা কীভাবে এই মুহূর্তে পথ চলতে শুরু করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রয়েছেন আমাদের ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা এই মুহূর্তে কীভাবে এগিয়ে যাচ্ছেন আপনারা যারা এই মুহূর্তে ইচ্ছুক একেবারে সরাসরি সেই দিশানা দেখাবো যারা সাংবাদিকতা করতে চান সাংবাদিকতা পেশায় আসতে চান তাদের কাছে আমরা কতটা হেল্পফুল এই গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের সঙ্গে অবশ্যই আমাদের পছন্দের তনুশ্রীদি রয়েছেন অনুষ্ঠানে তনুশ্রীদিকে অনেক স্বাগত জানাবো তনুশ্রীদি আমাদের এই অনুষ্ঠান স্বাভাবিকভাবেই আমাদের এই কর্মকাণ্ড মানে আমরা এটা দাবি করি যে আমাদের এই ইনস্টিটিউট তুমিও খুব ভালো জানো যে এই কর্মকাণ্ডটা কেন তুমিও আমাদের একটা এটা তুমি একটা খুব সুন্দর করে শুরু করলে আমাদের অনুষ্ঠান ডেফিনেটলি এটা আমাদের একেডি গ্রুপের অনুষ্ঠান তার কারণ একেডি গ্রুপ অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই যে একেডি শব্দটা তো আমাদের সিটিভিএন একেডি গ্রুপের সিএন একেডি গ্রুপের সিএন রাষ্ট্রীয় একেডি গ্রুপের এই গ্রুপের আন্ডারে আমরা সবাই রয়েছি এই একেডি গ্রুপের একটা নবতম সংযোজন হচ্ছে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রশ্ন হচ্ছে যে এটার কি প্রয়োজন ছিল ডেফিনেটলি এটার প্রয়োজন ছিল তার কারণ আমি তুমি আমরা প্রফেশনালি এই গ্রুপটার সঙ্গে যুক্ত হয়েছি কিন্তু আমরা এই গ্রুপে আসার পরে প্রফেশনালিজমটা শিখেছি একটা সময় ছিল আমাদের সময় কম্পিটিশন কম ছিল এখানে এসে শিখেছি অ্যান্ড নাও উই আর প্রফেশনাল কিন্তু এখন যে যুগে আমরা দাঁড়িয়ে রয়েছি বা আমাদের এই আপকামিং জেনারেশন যারা তারা যে যুগে দাঁড়িয়ে রয়েছে এই যুগে দাঁড়িয়ে কিন্তু শেখার সময় এক্সপেরিমেন্টের সময়টা তাদের হাতে ভীষণ কম এখন যেটা করতে হবে স্কোর করতে হবে তুমি প্রথমেই যেদিনকে ময়দানে নামবে তোমার নিজেকে প্রমাণ করতে হবে তা নাহলে তোমাকে ময়দান থেকে সরে যেতে হবে তোমার পরের জন এসে দাঁড়াবে সেখানে সুতরাং এখানে দাঁড়িয়ে আর শিখে নিজেকে প্রুফ করা নয় ওই জন্য ইনস্টিটিউটের ভূমিকা যে আমরা যারা এই প্রফেশনালিজমটা জানি বা আমরা যারা দীর্ঘদিন ধরে এই প্রফেশনালিজমটা নিয়ে চলছি আমরা কিন্তু আমাদের যেটুকু আছে সেটুকু দিয়ে একটা স্টুডেন্টকে তৈরি করতে পারবো ঠিক সেই কারণেই আমাদের একে ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স যে আসবে শুধু সাংবাদিকতা কেন একটা সংবাদ মাধ্যমে প্রচুর ভাগ রয়েছে যে যেখানে কাজ করতে ইচ্ছুক হবে সেখানে তার বেস্টটা দেবে বেস্ট তো সেটার জন্যই আমাদের একে ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারণ আমরা এটা দাবি করি আমাদের মতো এতটা ধরে স্টুডেন্টকে শেখানো এবং আমাদের মতো এইরকম কমার্শিয়ালি প্রফেশনালি সাউন্ড কোনো চ্যানেল আমি কমার্শিয়াল শব্দটা ব্যবহার করে ফেললাম কারণ আমাদের সিটিভিএনের অ্যাসপেক্ট আমি করলাম যেখানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকমের কমার্শিয়াল নিয়ে আসছি এবং প্রত্যেকেই প্রফেশনাল না হলে এইভাবে একটা চ্যানেল চব্বিশ বছর ধরে কমার্শিয়ালি কাজ করতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে যারা কাজ করেন প্রত্যেকটা কলাকৌশলী প্রত্যেকজন ভীষণ এফিশিয়েন্ট ভীষণ প্রফেশনাল তো এই পুরো এনভায়রনমেন্টটা আমাদের স্টুডেন্টরা দেখে তারা কিন্তু কোর্সটা করছে তো এই পজিটিভিটিটা তাদের মধ্যে যাচ্ছে এটা কিন্তু ঠিকই পজিটিভিটি বা পজিটিভ ভাইবস বা পজিটিভ এনার্জি এটা কিন্তু লাগে কাজ করার ক্ষেত্রেও আমাদের পথ চলতে গেলে পরেও আমরা যাদের সাথে মিশছি সেই পজিটিভ এনার্জিটা কিন্তু খুব বেশি পরিমাণ আমাদেরকে কিন্তু এগিয়ে দিতে সাহায্য করে তো আমরা সেই ভাইবসটা এখানে পাই আমরা যারা এমপ্লয়ি এখানকার আমরা কিন্তু প্রত্যেকে সেভাবেই এগোচ্ছি কারণ আমরা সঙ্গবদ্ধ আর এটাই স্টুডেন্টরা তারা দেখছেন এবং তারাও কিন্তু নিজেদেরকে গ্যাদার করতে পারছেন সেই জায়গায় নিয়েও যাচ্ছে মানে আপনারা নিজেরাই ফিল করছেন বা আমি বলবো যে যারা বাইরে থেকে দেখেন যে সিটিভিএন একটা আলাদা আলাদা চ্যানেল সিএন একটা আলাদা চ্যানেল কিন্তু যখন আমরা এখানে ঢুকি একটা একটা মানে এই ক্যাম্পাসটার মধ্যে যখন একসাথে সবাই ঢুকি শুধু কাজের জন্য আমাদের আলাদা আলাদা বিল্ডিং বাট আদারওয়াইজ আমরা কিন্তু সবাই এক আমরা একসাথে চা খাচ্ছি একসাথে গল্প করছি একসাথে যে কোনো উৎসবকে সেলিব্রেট করছি সবটাই আমাদের একসাথে তো তার মধ্যেও কিন্তু আমরা যে যা নিজের প্রফেশনে সম্পূর্ণটা দিতে পাচ্ছি আমাদের এই ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যে ছেলেটি বা যে মেয়েটি মিডিয়া প্রফেশনে আসবেন মিডিয়া ওয়ার্ল্ডে আসবেন পা রাখবেন তিনি যেন প্রফেশনালি সাউন্ড হন তিনি যেন মানে এফিশিয়েন্ট ওয়ার্কার হিসেবে নিজেকে তুলে ধরতে পারেন এই এফিসিয়েন্সির জন্যই কিন্তু এই আমাদের একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেখানে দুটো কোর্সের দুটো ফরম্যাটে কোর্সটাকে ফেলা হয়েছে এবং এই দুটো কোর্সে যে যেটাতে মানে ভর্তি হবে সেই কোর্স ওরিয়েন্টেড নিজস্ব একটা ক্যারিয়ার তৈরি করতে পারবে একেবারেই আর দুটো আমাদের কোর্স রয়েছে যারা রয়েছেন এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা যারা রয়েছেন বা অভিভাবকরা যারা রয়েছেন তারা চাইছেন
যে আমাদের এখানে কি কি পড়ানো হচ্ছে, তো আমরা একটুখানি জানবো। আমরা একটুখানি বিশদে এই জায়গাতে আসি। একদম, আমাদের এখানে দুটো কোর্স, আমি একটু আগে বলছিলাম দুটো কোর্স, একটা রয়েছে মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা ধরো তুমি যে নিউজ রিড করছো, তোমার কাজ, যিনি রিপোর্টিং করছেন তার কাজ, বুলেটিন প্রডিউসার, কপি রাইটার, ডেস্ক, মানে একটা নিউজকে কেন্দ্র করে প্রচুর 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 কাজ, সেই কাজটা সেই কাজের জন্য নিজেকে তৈরি করতে পারবে, মানে হার্ডকোর নিউজের জন্য, একদম হার্ডকোর নিউজের জন্য। আর নিউজের পাশাপাশি যে কোনো প্রোগ্রাম হোস্টিং, সেটাও সে ওইখান থেকেই তৈরি হয়ে যাবে, এটা একটা। আর একটা রয়েছে ক্যামেরা অপারেটিং, ভিডিও এডিটিং, এইটা হচ্ছে একটা সেপারেট, সেটা হচ্ছে ক্যামেরা ওরিয়েন্টেড, মানে তোমার এই প্রোগ্রামটা যে হচ্ছে তাতে যে এডিটাররা রয়েছেন তারাও এডিটার, তারা ভিডিও এডিট করছেন, কেউ অনলাইন করছেন, কেউ অফলাইন করছেন, এই সমস্ত বিষয়টা, ক্যামেরার বিভিন্ন রকমের কাজ রয়েছে, তার সঙ্গে টেকনিক্যালি আরও অনেক কাজ রয়েছে, পুরো সিস্টেমটা কিন্তু তারা শিখতে পারবেন। এটা শেখার দুটো পজিটিভ দিক, দেখো প্রথমত প্রথম কোর্স যদি সে শেখে, যে কোনো জায়গায় নিজেকে নিউজের জন্য সে ফিট করতে পারবে। পাশাপাশি কেউ যদি মনে করেন যে না আমি এই কোর্সটা করেছি কিন্তু আমি একটু মার্কেটিংয়ে যাব, সে অনায়াসে যেতে পারবে। এই কোর্সের লেআউটটাই সেভাবে রয়েছে যে এই কোর্সটা কমপ্লিট করে কেউ যদি মনে করেন যে আমি মার্কেটিং সেকশনটাই যাবো, কারণ মিডিয়া হাউসের মার্কেটিংটাও একটা বড় প্ল্যাটফর্ম, ডিজিটাল মার্কেটিং এখন, হ্যাঁ, এবং এই যে ডিজিটাল কথা বললে, ওয়েবের কথা বলছো, এগুলো সমস্তটাই কিন্তু এই ফার্স্ট কোর্সের মধ্যে তারা সবটাই শিখতে পারবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং অনেকেই রয়েছেন যারা এই মুহূর্তে, তো আমরা করোনার গোটা পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছি, তো আমরা জানি আমরা প্রত্যেকেই যার উপর নির্ভর তা হচ্ছে টেলিভিশন, তো আমরা অবশ্যই খুলে দেখি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের হাতে এখন ফোনটা রয়েছে, তো ফোন থেকে নিউজ দেখা সেটা কিন্তু অনেক ইজি হয়ে গিয়েছে এবং অ্যাক্সেস করি আমরা অনেক বেশি। তো এই জায়গায় ডিজিটাল প্ল্যাটফর্ম, আমাদেরও ডিজিটাল প্ল্যাটফর্মে যখন আমরা নিজেদেরকে চুজ করেছি, যখন নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন প্রচুর সংখ্যক মানুষ যখন দেখছেন, তখন খুব স্বাভাবিকভাবেই আমরা বলতেই পারি অনায়াসে যে আমরা কতদূর এগোচ্ছি। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে এটা শেখা বা এর ওপর বেস করে যাবতীয় যা যা, সেটাও তো থাকছে আমাদের, একদম। আর এটা তো থাকছে, ডেফিনেটলি থাকছে, মানে একজন স্টুডেন্ট যখন ভর্তি হচ্ছেন, এবং আমাদের এখানে না একটা এমন অ্যামালগামেট করা হয়েছে যে ধরো তুমি একটা কোর্সে ভর্তি হয়েছো, তুমি নিউজ ওরিয়েন্টেড মানে সাংবাদিকতায় কে পেশা করবে, তো তুমি তার সঙ্গে চাইলে ক্যামেরাটাকে একটু অ্যাড অন করতে পারছো, মানে ওভাবেই আমাদের প্র্যাকটিক্যালটাকে রাখা হয়েছে যাতে করে মিলেমিশে প্র্যাকটিক্যাল, এবং আলটিমেটলি আস্তে আস্তে আগামী দিনে হয়তো আরও বৃহত্তর ক্ষেত্রে আমাদের এই মানে কোর্সগুলোকে নিয়ে যাওয়া হবে। তো খুব স্বাভাবিকভাবে এটা আমাদের পথ চলা শুরু হয়ে গিয়েছে, এবং আপনারা জানেন ভালো করে একটা ব্যাচ প্রায় ফাইনাল ইয়ারের মুখোমুখি, রাইট, এবং নতুন ব্যাচও আস্তে আস্তে ভর্তি হয়েছে, চাদর ক্লাস শুরু হয়ে গিয়েছে, তো আবারও নতুন ফ্রেশ ব্যাচ কয়েকদিনের মধ্যে আবারও শুরু হয়ে যাবে, কারণ ভর্তি প্রক্রিয়া চলছে যত সত্তর আপনারা পারবেন। দেখুন কলে নাম্বার যাচ্ছে, তো সেখানে টেলিফোন করে সামগ্রিকভাবে আপনারা কথা বলুন, আর আমরা এটা প্রত্যেক মুহূর্তেই বলবো যে ভিজিট করুন আমাদের এখানে, এটা আমরা ভীষণভাবে দরকার। আমাদের এই যে মিডিয়া ক্যাম্পাস, যেটা আমাদের একেডি মিডিয়া ক্যাম্পাস, এই মিডিয়া ক্যাম্পাস হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের, মানে আমি বলছি নর্থ ইস্ট ইন্ডিয়া, এই চত্বর, এই এই জোনটা, মানে আমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি যে একটা উত্তর পূর্ব ভারত, এই জোনটা ধরে একমাত্র মিডিয়া ক্যাম্পাস, সর্ববৃহৎ মিডিয়া ক্যাম্পাস এবং একমাত্র মিডিয়া ক্যাম্পাস যাদের ভেতরে একটি মিডিয়া ইনস্টিটিউট রয়েছে, যেটা আর অন্য কোনো মিডিয়া হাউস কেন কোনো মিডিয়া ক্যাম্পাস দাবি করতে পারে না, মিডিয়া ইনস্টিটিউট আমাদের রয়েছে। এবং এখানে যারা স্টুডেন্টরা, তারা প্রতিনিয়ত প্রফেশনাল মানুষদেরকে দেখে নিজেদের ক্লাসের সঙ্গে তাদেরকে মিলিয়ে শিখতে পারছে, এটা একটা বড় দিক, এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। কারণ যারা রয়েছেন বা অভিভাবক অভিভাবিকারা যারা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা তাদের স্টুডেন্টসকে ভর্তি করিয়েছেন, তারা নিঃসন্দেহে জানেন যে আমি কোথায় ভর্তি করিয়েছি, তো আর যারা জানেন না তারা এসে একবার দেখে যান, একদম তাই, আপনারা আসলেই বুঝবেন। একটা না একটা দেখবেন, বলে না মর্নিং শোজ দ্য ডেজ, একটা কথা আছে, তুমি শুরুটাই বুঝতে পারবে যে তোমার আজকে দিনটা কেমন যাবে। তো আমাদের এই ক্যাম্পাসে যখন স্টুডেন্টকে নিয়ে বাবা মা আসবেন, আমরা ডিমান্ড করি যে আপনারা আসুন, এই যে ফোন নাম্বারটা যাচ্ছে, অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার, ওই নাম্বারে ফোন করে কথা বলুন, যিনি রয়েছেন তিনি একাডেমিক কাউন্সিলর, তিনি রয়েছেন, তিনি আপনাদেরকে গাইড করে দেবেন, আপনি আসবেন, আপনার স্টুডেন্টকে নিয়ে আসবেন, তার সাথে একাডেমিক কাউন্সিলর কথা বলবেন, মানে এটা একটা কাউন্সিলিং কোর্স। এইটা করার পরে আপনার স্টুডেন্টের কোনটা কোন কোর্স করলে সে জীবনে একটা প্রসপারিটি পাবে সেইটা কিন্তু বুঝতে পারবে, এবং তারপরে আপনার কোর্স ফিস দিয়ে তাকে ভর্তি করে দেবেন। এই যে আপনি আসবেন, একাডেমিক কাউন্সিলরের সাথে কথা বলবেন,
এই পুরো প্রসিডিউরটা কিন্তু কোনো কাউন্সেলিং ফিজ লাগে না, একমাত্র আমাদের এখানেই যেখানে কোনো কাউন্সেলিং ফিজ লাগে না, শুধু কোর্স ফিজটা দিতে হয়। অবভিয়াসলি দিতে হবে, ওটা গুরুদক্ষিণা, কোর্স ফিজ না দিলে হবে না, কিন্তু কোর্স ফিজটা আকাশ ছোঁয়া নয়, একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। কারণ আজকাল আমাদের ভারতবর্ষে পড়াশোনা এবং সবচেয়ে খরচ হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্য পরিষেবায় সবচেয়ে বেশি, মানে চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচা, তারপরে যদি বলো সেটা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কোর্সে। কিন্তু আমাদের একেডি ইনস্টিটিউটে যে দুটো কোর্স রেখেছি আমরা, এই দুটো কোর্স কিন্তু একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, কারণ ছেলে মেয়েকে পড়াশোনা শেখানোর জন্য। আর দেখো একটা এই প্রসঙ্গে একটা কথা বলি, একটু আগে কথাটা হচ্ছিল যে আমরা এখন যারা মানে গার্জিয়ান্সরা রয়েছি, বাবা মায়েরা রয়েছি, আমরা সন্তানকে পড়াশুনো শেখাচ্ছি কেন, যে সে আমি ইনভেস্ট করছি তো, আমি টাইম ইনভেস্ট করছি, আমি মানি ইনভেস্ট করছি, টেনশন স্ট্রেস ইনভেস্ট করছি, বাবা মা স্ট্রেসটাকেও ইনভেস্ট করছেন যে আমার ছেলেটার কী হবে, আমার মেয়েটার কী হবে। এই যে একটা ইনভেস্টমেন্ট, তার একটা বাবা মা হয়তো বলবেন যে আমাকে দেখতে হবে না, কিন্তু আমরা কি চাইবো, আমার সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, আমার সন্তানকে আমি যেভাবে রেখেছি, বড় করেছি, সে সেটাকে সেই ধারাটাকে বহন করেছে বা তার থেকে আরও ভালো আপগ্রেড হয়েছে তার লাইফটা, তো এটা বাবা মা দেখতে চান। তাই জন্য তারা যে অর্থটাকে দিচ্ছেন, সেই অর্থের বেনিফিটস কী হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে, সেটা বাবা মা বুঝতে চান। তো এই একটা কোর্স, তার জন্য এটা কিন্তু প্রফেশনাল কোর্স। আজকে কিন্তু আমরা দেখেছি প্রফেশনাল কোর্সের দিকে মানুষের নজর অনেক বেশি, এটা ডেফিনেটলি প্রফেশনাল কোর্স। যে কোর্সটা করলে পরে স্টুডেন্ট কোর্স কমপ্লিট করার পরেই তারা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এবারে প্রশ্ন যে তাহলে অন্য ইনস্টিটিউটও তো রয়েছে, ডেফিনেটলি রয়েছে, কিন্তু অন্য ইনস্টিটিউটে গিয়ে আমরা এটা বলতে পারবো না যে 100% প্র্যাকটিক্যাল। কোনো ইনস্টিটিউট দাবি করতে পারবে না, কোনো ইনস্টিটিউট তাদের স্টুডেন্টকে এই ঠিক এইরকম প্রফেশনাল একটা ওয়ার্ল্ড দেখাতে পারবে না যেখানে আমাদের স্টুডেন্টরা প্রথম দিন থেকে কমার্শিয়ালি কাজ করছে। গতকাল আমাদের ম্যানেজিং ডিরেক্টর বলছিলেন, ইনস্টিটিউটের যিনি কর্মকর্তা তাকে বললেন যে ইমিডিয়েট মেশিন রেডি করো, আমি কিন্তু ছেলে মেয়েগুলোকে কমার্শিয়ালি কাজে নামাতে চাইছি। কমার্শিয়ালি ইন দ্য সেন্স, এই যে ছেলে মেয়েগুলো যারা ফাইনাল ইয়ারে রয়েছে, তাদের দিয়ে কপি লেখানো হবে, তাদের কপি মণিময়রা রিড করবে, তারপরে এটা তাদের একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট। তার মানে কি, তাদের এই যে তারা দেখবে যে তাদের কপিটা তারা যেটা লিখছে সেটা রিড হচ্ছে, তাদের প্যাকেজটা যাচ্ছে, তাদের ওয়েবের মধ্যে তাদের নিউজটা প্রচুর ভিউ হচ্ছে, এতে কী হচ্ছে, সেই স্টুডেন্টের কনফিডেন্সটা বেড়ে যাচ্ছে। তুমি আমি প্রোগ্রাম করছি, মাঝখানে কিছু ছবি যাচ্ছে, আমাদের স্টুডেন্টরা ক্যামেরা করছে, ওটা লাইভ অনুষ্ঠানে ক্যামেরা করছে, অ্যান্ড ওই শোটা আমি হোস্ট করছি, যে শোটা আমি হোস্ট করছি একটা কমার্শিয়াল প্রোগ্রাম, সেখানে এই স্টুডেন্ট কিন্তু ক্যামেরায় দাঁড়িয়ে রয়েছে। এতে করে কি হবে, যে ক্যামেরাটা শিখছে তার কিন্তু কনফিডেন্স লেভেলটা আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, সে জানে আমি পারবো, তাকে গিয়ে কোনো জায়গায় গিয়ে মানে নভিস সেই শব্দটা শুনতে হবে না। সেই ফিলটাই আমরা কুড়িয়ে দিই, এবং শুধু ফিল নয়, কর্মক্ষেত্রে সে যেই কর্মক্ষেত্রে যেই জায়গায় চুজ করুক না কেন, কিন্তু এটার অ্যাসপেক্টে সে যেখানেই যাবে সেখানে কখনো কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আর হ্যাঁ, 100% প্র্যাকটিক্যাল এই কথাটা আমরা কেন বলছি, আমরা জব অপরচুনিটি বলছি না, জব পাবে সে নিজের স্কিলে, আমরা স্কিল পারসন তৈরি করব, সে তার স্কিলে জব পাবে। 100% জব অপরচুনিটি বলে আমরা ঠুটো জগন্নাথ করব না স্টুডেন্টকে, আমাদের স্টুডেন্ট জানবে যে আমি কাজটা করব, আমি কাজটা জানবো, এবং যে কোনো পরিস্থিতিতে আমাকে ফেলে দিলে আমি উঠে আসতে পারবো, যেমন আমি পারি তুমি পারো, আমাদের যে কোনো জায়গায়, এটা খুব কনফিডেন্টলি বলছে, আমাদের যে কোনো জায়গায় ফেলে দিন আমরা ঠিক বেরিয়ে চলে আসতে পারবো, কাজটা করে দিয়ে চলে আসতে পারবো, পারি আমরা, কারণ আমরা ওভাবে তৈরি হয়ে গেছি। আর ঠিক আমরা যেভাবে তৈরি হয়েছি ঠিক সেটাকেই আমরা তৈরি করতে চাইছি। আমি চাইছি আমার চেয়ারটা এসে আরেকজন বসুক আমার ঠিক আমার মতো করে, মণিময়ের চেয়ারটা আরেকজন এসে বসুক ঠিক মণিময়ের মতো করে, আমরা চাইছি, আমরা সেই প্রচেষ্টাতেই রয়েছি এই ইনস্টিটিউটের মাধ্যমে। একেবারেই তাই। আর একদিন দুদিনে এটা কিন্তু তৈরি হয় না, এক বছর পাক্কা সময় নেবো, তার একটা বছর সময় দিতে হবে। মানে অনেকেই অনেক কোর্স করেও এসছেন, একটা বছর, অনেক কিছু তো করেছেন, একটা বছর একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে দিন আপনাদের মূল্যবান সময় থেকে। এক বছর পরে আপনি নিজেকেই ফিল করবেন যে আপনি কোথায় ছিলেন আর কোথায় গিয়ে দাঁড়ালেন, কনফিডেন্সটা কোন জায়গায় গেল, এবং আপনার হাতে কাজটা কতটা রইল। কারণ মিডিয়া ওয়ার্ল্ড এমন একটা জায়গা যেখানে কিন্তু রিসেশন নেই। একদম তাই, আর এটা কিন্তু সব থেকে বড় কথা। আচ্ছা, আমরা একটুখানি বক্তব্য শুনিয়ে দিই আমাদের স্টুডেন্টসদের বক্তব্য, তাদের অনুভূতি, তাদের অনুভূতি কি, তারা কি ফিল করছেন আমাদের ইনস্টিটিউটকে নিয়ে, শুনুন। আমার নাম নীলাঞ্জন ব্যানার্জি, আমি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা নিয়ে জার্নালিজম পার্সিউ করছি। প্রথমে আমি যখন এখানে এসেছিলাম কাউন্সিলিংয়ের জন্য, তো জানতে পারি এখানে তিনটে কোর্স করানো হয়, একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দ্বিতীয়টি হচ্ছে নিউজ ক্লাস্টার, তৃতীয়টি হচ্ছে ক্যামেরা অ্যান্ড এডিটিং,
তো আমার মনে হয় যে এই দু বছরের যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে এটা যদি আমি করি তাহলে আমি যে যাবতীয় জার্নালিজমের বিষয়ে আমি সব কিছু জানতে পারবো এবং আমি নিজের যে প্যাশনটা জার্নালিজমের প্রতি যে দিকে আমি যেতে চাই সেটা আমি আইডেন্টিফাই করে এগিয়ে যেতে পারবো তো ফলেই আমি দু বছরের কোর্সটি করার কথা বেছেছিলাম তারপরে এখানে যে এই যে প্রতিষ্ঠানে যে স্ট্রাকচারটা ফলো করা হয় সেই স্ট্রাকচারটা হচ্ছে প্রথম ছ সাত মাস আমাদের এখানে মূলত বলে রাখি যারা ভর্তি হয় তাদের অনেকেরই ধারণা থাকে না যে জার্নালিজমটা কী কিন্তু তবুও তাদের কোথাও একটা মনের কোণে থাকে যে হ্যাঁ জার্নালিজম নিয়ে কিছু একটা করতে হবে তো আমিও তাদের মধ্যে একজন ছিলাম আমি কিছুই জানতাম না তো যখন আমি এখানে ভর্তি হই তো আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রথম আট ন মাস আমাদের এখানে থিওরি করানো হয় সেই থিওরিতে আমরা এথিক্স জার্নালিজমের এথিক্স তাদের লজ এবং তাদের রুলস রেগুলেশনস যা যা ফলো করতে হয় সব কিছু আমরা শিখি পুঙ্খানুপুঙ্খভাবে এই মিডিয়ার জগতে থাকতে গেলে যে কী করতে হবে সেই যে ডেকোরাম যে এথিক্স ফলো করতে হবে সেটা আমরা মূলত শিখি আমাদের বেসিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা তারপরে ধীরে ধীরে যে প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো সেগুলো পাই এটা আমাদের যে প্রতিষ্ঠানটা এখানে এটা তিনখানা মিডিয়া চ্যানেল নিয়ে গঠিত তো ফলেই আমাদের এখানে প্র্যাকটিক্যালের কোনো অভাব হয় না যারা প্রফেশনালস আছেন তারা প্রত্যেকে আমাদের এখানে প্র্যাকটিক্যাল করান হাতে ধরে এখানে প্র্যাকটিক্যাল বলতে ক্যামেরা ক্যামকর্ডার হ্যান্ডেল করা একটা ক্যামকর্ডারের কী কী ফিচার্স আছে প্রত্যেকটা জিনিস একটা ক্যামকর্ডারকে হ্যান্ডেল করতে গেলে ভিডিও শ্যুট করতে গেলে কী কী করতে হতে পারে ইনডোর আউটডোর সব কিছু আমরা এখানে শিখি তারপর হচ্ছে ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করা ভিডিও এডিটিং করার কথা হচ্ছে ছবি কাটা একটা ভিডিও এডিট করে ভিডিওটাকে দর্শকদের সামনে তুলে ধরা সেটা আমরা শিখছি কপি এডিটিং শিখছি কপি লেখা কম্পিউটারে কপি টাইপ করা তারপরে আমরা শিখেছি এখানে রিপোর্টিং অন ফিল্ড অন গ্রাউন্ড তারপরে আমরা শিখেছি অ্যাঙ্কারিং তো প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাসেস কিন্তু আমরা এখান থেকে শিখছি প্রফেশনালসদের হাত ধরে এবং প্রফেশনালসদের আমরা যারা এখানে প্রফেশনালস রয়েছেন তাদেরকে আমরা ফলো করতে পারছি প্রত্যেকেরই একটা একজন করে আইডল থাকে তো এখানেও আমাদের কিছু কিছু আইডল রয়েছেন এবং তাদেরকে আমরা ফলো করছি তাদেরকে আমরা দেখছি শিখছি তারা যখন লাইভে আসছেন আমরা গিয়ে দেখতে পাচ্ছি সেগুলো তো এই প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো অত্যন্ত আমাদেরকে সাহায্য করছে এগিয়ে যেতে আমাকেও পার্সোনালি খুব সাহায্য করছে এখন আমার যে কোর্স এই কোর্সে দেড় বছর মতো কমপ্লিট হয়েছে তো এখন আমার বাকি আছে তো এখনও যাত্রা শেষ হয়নি এখান থেকেই ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে এটাই বলে আমি শেষ করব যে আমি এই যে সুযোগটা পেয়েছি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সেই সুযোগটা পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি নিজেকে একজন লাকি বলে মনে করছি আর আমি যে এই এতদিনের যে জার্নিটা এই জার্নিটা আমি খুব এনজয় করছি ধন্যবাদ নমস্কার আমি অনিন্দিতা দাস আমি আসছি ব্যারাকপুর থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এইখানে আমি ভর্তি হয়েছিলাম নিউজ ক্লাস্টার ইন জার্নালিজম নিয়ে তো আমার প্রথমে ফিল্ড অফ ইন্টারেস্ট এখনও রয়েছে রিপোর্টিংয়ে তো সেই কারণেই আমি নিউজ ক্লাস্টার নিয়ে ভর্তি হই এইখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইভাবেই শেখানো হচ্ছে প্রথমে আমাদেরকে প্রায় আট ন মাস ধরে থিওরি শেখানো হয়েছে কীভাবে জার্নালিজমের যে মেন ল আছে এথিক্স আছে সেইগুলো আমাদেরকে এক এক করে শেখানো হয়েছে তারপর এখন শিখছি আমরা প্র্যাকটিক্যালটা এবং প্র্যাকটিক্যাল আমাদেরকে পুরোপুরি হাতে ধরে শেখানো হচ্ছে এখানে যেরকম তিনটে মিডিয়া হাউস একসাথে রয়েছে তো সেখানকার প্রফেশনাল রিপোর্টাররা অ্যাঙ্কাররা আমাদেরকে হাতে ধরে শেখাচ্ছে কীভাবে অন গ্রাউন্ডে এবং অন ফিল্ডে গিয়ে আমরা রিপোর্টিং করবো অ্যাঙ্কারিং করবো সেগুলো আমরা শিখছি এবং ভবিষ্যতে এটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করছে এবং আমি এখানে এসে একেডিতে এসে আমি খুবই কৃতজ্ঞ যে আমি এরকম আইডলদের থেকে আমি শিখতে পারছি ভালো করে কাজটা যাতে আমার ইন ফিউচার খুবই কাজে লাগবে সেই কাজগুলি তো আমি এটাই বলবো যে আমি এইখানে এসে নিজেকে খুব লাকি মনে করছি একেডিতে এসে একেবারে আমরা কিন্তু বদ্ধপরিকর তোমাদেরকে এগিয়ে দেব এই যে কথাটা আমরা বলছি কারণ আমরা ভবিষ্যৎ গড়বো না তোমরাই নিজের ভবিষ্যৎ গড়ে ফেলতে পারবে সেই চ্যালেঞ্জটা আমরা কিন্তু অ্যাকসেপ্ট করি কনফিডেন্সটাই আলাদা জায়গা মানে ওরা যখন কথা বলছে নীলাঞ্জন যখন কথা বলছে অনিন্দিতা যখন কথা বলছে ওদের কনফিডেন্স লেভেলটা তুমি দেখো একবার দে আর কনফিডেন্ট অ্যাবাউট দেয়ার জব নীলাঞ্জনের প্রসঙ্গে বলি নীলাঞ্জনের ইচ্ছে আছে ইনভেস্টিগেটিং জার্নালিজম করা তো আমি ওর আজকে যখন ও কথা বলছিল আমি মনে মনে ভাবছিলাম যে আর কদিন পরে ও গ্রাউন্ডে দাঁড়িয়ে রিপোর্টিং করবে আর তুমি হয়তো নিউজে বসে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় তো এই দিনটা কিন্তু খুব দেরিতে নয় খুব তাড়াতাড়ি এই যে ও নীলাঞ্জন বলছিল না যে আমি সবটাই শিখছি আমি তোমাকে একটু শুরুতেই বললাম যে সবটাই একসাথে শেখানো হয় সব কিছু একসাথে মানে
মানে আমাদের এই আমাদের এই প্রফেশনটা কি মাস্টার অফ অল ট্রেডস, জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান, আমরা সবটাই জানি কিন্তু সবটাই আবার জানবো, জানি কিন্তু জানবো। তো একজন রিপোর্টার সে কিন্তু যখন রিপোর্টিং করতে যাচ্ছে সেখানে ধরো সাপোজ তুমি একটা কোনো জায়গায় কভার করতে গেছো, এই যে মিউনিসিপ্যাল ইলেকশন আসছে তুমি একটা জায়গায় যাচ্ছ, মিউনিসিপ্যাল ইলেকশন কভার করতে যাচ্ছ, সেই মিউনিসিপ্যাল ইলেকশন কভার করতে গিয়ে তোমার ওখানে বোরোর চেয়ারম্যান কে সবটা তোমাকে জানতে হচ্ছে, কি সমস্যা তুমি জানো, কি সমস্যাটাকে বেরিয়ে আসা যাবে কোন উপায় সেটাও তুমি জানো, কিন্তু তুমি যখন সাধারণ মানুষকে প্রশ্ন করছো তখন তোমাকে আবার নতুন করে হ্যাঁ আপনাদের এখানে সমস্যাটা বলুন, কারণ তোমার দর্শককে জানাতে হবে। তুমি বললে কিন্তু হবে না, কারণ তোমার কথাটা দর্শক নাও বিশ্বাস করতে পারে, তুমি জানো কিন্তু সেটা নাও বিশ্বাস করতে পারে, লোকাল পাবলিক যখন বলবে সেটা দর্শকের কাছে খুব ইম্প্যাক্ট তৈরি করবে, তাই না? কিন্তু তুমি যদি না জানো তুমি তাকে প্রশ্ন করতে পারবে না। আবার তুমি জানো যে উপায়টা কি, তুমি যখন সেখানকার কাউন্সিলরকে প্রশ্ন করছো এর থেকে বেরিয়ে আসার উপায় কি, তিনি যখন বলছেন তখন তুমি তাকে ক্লু দিতে পারছো। তো এই যে জ্যাক অফ অল ট্রেডস, আমরা সবটা জানি কিন্তু কিছুই জানি না, তো এইটা এটাকেও তো রপ্ত করতে হয়েছে, এটাকেও তো রপ্ত করতে হয়েছে, এবং এই রপ্ত করাটা আমাদের স্টুডেন্টরা প্রথম দিন থেকেই পেরে যাবে। মানে দেয়ার মানে আমার কাছে মনে হয়েছে যে ওরা ভীষণভাবে আর ওরা না খুব মানে ওদের গোলটা ঠিক এই জায়গায় না, ওদের গোলটা ওই জায়গায় সেট করা রয়েছে। তুমিও ওদের সাথে কথা বলেছো, তুমিও জানো যে ওরা কতদূর ভেবে রেখেছে নিজেদেরকে প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত করার জন্য, যেটা ভাবনা চিন্তা প্রত্যেকের মধ্যে থাকে নিঃসন্দেহে, কিন্তু সেটাকে যখন নিয়ে এসে এগোচ্ছে তার মধ্যে যে খিদে বা চাহিদা সেটা তো বাড়িয়ে দেওয়ার জন্য, তাকে এগিয়ে দেওয়ার জন্য হাতটা তো ধরতে হয়, তো সেটার কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি একদম। এটা কিন্তু নিঃসন্দেহে আমাদের একটা বড় প্রাপ্তিও বটে, কারণ আমরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। এই যে ওরা বলছিল না প্র্যাকটিক্যালের কথা, 100% প্র্যাকটিক্যাল, ডেফিনেটলি 100% প্র্যাকটিক্যাল, এবং ওটাই আমাদের ইউএসপি। একদম তাই, মানে প্রত্যেকটা ক্ষেত্রে তো একটা নিজস্ব ইউএসপি রয়েছে, আমাদের ইউএসপি হচ্ছে 100% প্র্যাকটিক্যাল। একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স যে প্র্যাকটিক্যাল ক্লাস তার স্টুডেন্টকে দিতে পারবে এটা কোনো মিডিয়া ইনস্টিটিউট দিতে পারবে না, এটা আমরা কনফিডেন্টলি বলতে পারি। একেবারে আমরা যেখানে প্রোগ্রাম করছি এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা না একটা ফ্লো, মানে আমি বলছি এটা একটা সেটআপ। ওরা যেটা দাঁড়িয়ে ইন্টারভিউ দিল ওটা আমাদের সেটআপ, প্রতিদিনের রবীন্দ্রনাথের সেটআপ ছিল ওটা, আমাদের এখন রেকর্ডিং প্রোগ্রাম হয় ওখানে, ওই 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 সেটআপ, তারপর একটা বিউটি সেটআপ, তো এগুলো সব আমাদের লাইভ অনুষ্ঠানের সেটআপ। একদম তাই, আর সেটআপ এই কারণেই বললাম আমি কথাটা নিয়ে আসলাম, কারণ তারা তাদের মতন সেই জায়গায় করছে, আমরা আমাদের মতন এই জায়গায় করছি, তো তারা যে কোনো জায়গায় বিচরণ করতে পারছে। এবং আরেকটা জিনিস, আমার একজন স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, তাই বললাম কি এখনো তোমরা আসছো এই করোনার মধ্যে, বলছে ম্যাডাম না আসলে ভালো লাগে না, মানে এখানে আসলে আমার মনে হয় যেন আমরা না আসলে মনে হয় কি যেন পাচ্ছি না, ওই জন্য আমরা ছুটে চলে আসি, তো এটাই আর কি ব্যাপার। এবং আমাদের খুব লিমিটেডভাবেই ক্লাস, মানে এখন যেহেতু করোনার সময় আমরা সবাইকে একসাথে ডাকছি না, ক্লাসটাকে ভাগ করা হয়েছে, আমরা আর আমাদের এখানে সবারই ডাবল ডোজ ভ্যাকসিন কমপ্লিট হয়ে গিয়েছে, সুতরাং আর আমাদের এখানে ভীষণভাবে কোভিড প্রোটোকল ফলো করা হচ্ছে একদম, ওই ব্যাপারে আস্তে আস্তে আমাদের নর্মাল লাইফ লিড করতেই হবে। একেবারে স্বাস্থ্যবিধি তো আমরা প্রত্যেকেই মেনে চলছি, আমরা মানবো বটে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমরা এই জায়গা থেকে এই থিংসগুলোকে ফলো করবই ন্যাচারালি। তো আমরা যেটা বলছিলাম এই জায়গা থেকে দাঁড়িয়ে, তনুশ্রী অনেকগুলো জায়গা খুব ভালো করে ক্লিয়ার করে দিয়েছেন, আমি আরও কয়েকটা বিষয় সেটা হাইলাইট করাবই, কারণ এই জায়গায় যেহেতু কোর্সে তোমরা আসছো বা আগামী সময় যারা আসছেন তারা কী দেখে আসবেন, কী পার্ট বা কী রোল সেটা আমরা বলেইছি, তো আমাদের একটা অ্যাফিলিয়েশনস রয়েছে ম্যাকআউটের অ্যাফিলিয়েশন, যেটা WBUT আমরা সবাই জানি। WBUT হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশনের সর্বশ্রেষ্ঠ মানে একটা ক্ষেত্র, মানে এর এই স্বীকৃতিটা থাকা মানে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যে তুমি ওয়েস্ট বেঙ্গলের থেকে তুমি টেকনিক্যালি যে তুমি এডুকেটেড একটা সাপোর্ট, এই সাপোর্টটা তারা দিতে পারছে। ম্যাকআউট হচ্ছে সেই অ্যাফিলিয়েশন যেটা WBUT পরবর্তীকালে পরিবর্তিত নাম হয়েছে ম্যাকআউট, আমরা সবাই জানি WBUT এখন চেঞ্জ হয়ে গেছে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট বলে, তো সেই ম্যাকআউটের সার্টিফিকেশন রয়েছে, মানে এখান থেকে যারা পাস করবেন আমাদের কোলাবোরেশন ম্যাকআউটের সাথে ওই সার্টিফিকেটটা তারা পাবেন, যেটা এলিজেবল প্রত্যেকটা জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্র তো বটেই, ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে সে যখন এই সার্টিফিকেটটা শো করবে তার কাজের জায়গাটা একদম তৈরি, কারণ মনেই হতে পারে যে আমি ন্যাশনাল লেভেলে কাজ করবো, যা আমাদের সিএন রাষ্ট্রীয়তে তারা কাজ করতে পারেন বা অন্য কোনো জায়গায় গিয়েও করতে পারেন, তারা তৈরি থাকবে। একেবারে, আর ইন্ডাস্ট্রি রেডি, আমরা প্রফেশনালস তৈরি করি, তো এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় জায়গা, আমরা প্রফেশনালস তৈরি করতে পারি এই কারণেই, কারণ আমরা যারা কাজ করছি তারাই তাদের সঙ্গে মিশছি, তাদের সঙ্গে কথা বলছি, তাদেরকে আমরাই তৈরি করছি, তো ইন ন্যাচারালি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমন নয় যে কেউ গেস্ট লেকচারার আসছেন ক্লাস নিচ্ছেন, একদমই নয়, একদম সেই জায়গাটা নয়, কিন্তু তো আমরা আমাদের এই জায়গা থেকে দাঁড়িয়ে এত বড় একটা ক্ষেত্র, এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকে প্রত্যেকের এক্সপিরিয়েন্স যেমন শেয়ার করছেন,
তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তারা নিজেরা দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে করতে হবে। তো এটা কিন্তু খুব বড় একটা ভাইটাল জায়গা, একদম, যেটা কিন্তু অনেকেই পান না। মানে এখন প্রচুর ইনস্টিটিউট রয়েছে আমরা জানি, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন করোনার মতন পরিস্থিতিতেও আমরা কিন্তু এই জায়গাটাতে প্রচন্ড পরিমাণে হাইলাইট করি প্রফেশনালস। আমি তোমাকে একটা কথা বললাম না, যখন এই ওদের ইন্টারভিউ গুলো চলার আগে আমি বলছিলাম যে মিডিয়াতে কোনো রিসেশন নেই, তুমি ভাবো আমাদের কোনো ছুটি নেই, যে এতগুলো ভেরিয়েন্ট এলো, মানুষ ওয়ার্ক ফ্রম হোম করলো, বাড়ি বসে গেল, চাকরি চলে গেল, আমাকে তোমাকে আসতেই হলো, একদম, এবং আমরা আসছি, রেগুলার কাজ করছি। কি অদ্ভুত, কাজের লোকেদের মনে হয় করোনা ভয়ও পায় না, আমাদের করোনা হলোও না, আমাদের করোনা টাচও করলো না, আমরা তো বুঝতেই পারলাম না করোনা বা ভয় যে জিনিসটা সেটা ফিল করা। আমি বলেছি কাজের লোকেদের করোনা ভয় পায়, দেখবে যে এই করোনা আসবে সেই শরীরে মজা করেই বলেছি, ডোন্ট মাইন্ড, কাউ কিছু মনে করবেন না, আমরা মজা করেছি যে করোনা আমাদের শরীরে আসতে ভয় পেয়েছে, ভেবেছি যে এদের শরীরে গিয়ে তো লাভ নেই, এরা তো বাড়িতে থাকবেই না, এরা তো বেরোবেই, মজা করেছি। বাট না, সিরিয়াসলি আমাদের কাজটা করতেই হয়েছে, এবং এটা এই 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 ওয়ার্ল্ডে কোনো রিসেশন নেই একদম, এটা আমি বলতেই পারি খুব জোর গলায়, কিন্তু এই ওয়ার্ল্ডটা তাদের জন্য যারা নিজেদেরকে 100% প্রফেশনালি তৈরি করতে পারে, এই ওয়ার্ল্ডটা আবার তাদেরও জন্য। অনেকেই এসেছেন চলে গেছেন, কারণ নিজের প্রফেশনালিজম না দেখাতে পারলে এখানে টিকে থাকাটা মুশকিল। একেবারে ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ, এটা কিন্তু খুব ম্যান্ডেটরি, একদম, যেটা অনেকের মধ্যে থাকে। শোনো, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু রয়েছে, সেটাকে খুঁজে বের করে সেটাকে একটু নার্চার করা, এটাই তো মেন জায়গা, একদম, আমরা সেটাই করতে পারি। ধরো এই যে স্টুডেন্ট ভর্তি হবে, হ্যাঁ 10+2 না হলে কিন্তু ভর্তি হওয়া যাবে না, সেটা একটু আমরা একটু ক্লিয়ার করে দিই আরেকটু। মানে আমাদের এখানে এই কোর্স করার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, HS কমপ্লিট করতে হবে। মানে আমি অ্যাপিয়ার করেছি, পরীক্ষায় ব্যাক পেয়েছি, হবে না, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর HS এক্সাম, তোমার HS এক্সামটাকে পাশ করে আসতে হবে এবং তারপরে তুমি এলিজিবল। এবারে তুমি HS করার পরে গ্র্যাজুয়েশন করেছো, পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, তুমি যা ইচ্ছে করতে পারো, বাট HSটা মিনিমাম ক্রাইটেরিয়া। আচ্ছা, রিসেশন তো হয় না আমাদের মিডিয়াতে, অনেকেই রয়েছেন এরকম যাদের মনে এটা থাকবে যে চাকরি বাকরির অবস্থায় জায়গায় আমি একটু কোর্সটা করেই, তো তাদের ক্ষেত্রে কি পরামর্শ? করতেই পারেন, করতেই পারেন, কারণ আমি তো বললাম এখানে তুমি দেখবে এরকম অনেকে ফোন করেন যে আমি না গ্র্যাজুয়েশন করে বসে আছি, কিছুই করতে পারছি না, এই কোর্সটা করলে কি পাবো? হ্যাঁ, ইন্টারেস্ট থাকতে হবে। ধরো যিনি মনে করছেন চাকরি বাকরি তো হচ্ছে না, তাদেরকে এই কোর্সটা করেই নি, তার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে সে কোর্স করেও কিছু করতে পারবে না। আমরা কি বলেছি, প্যাশনটা তো যে আসছে তার ডেডিকেশনটা আমরা তৈরি করাতে পারি, যে তুমি কতটা ডেডিকেটেডলি কাজ করবে, কারণ সে জানে তার প্যাশন যদি থাকে তার ডেডিকেশন অটোমেটিক্যালি আসবে, আর সেই ইন্টারেস্টটা আমরা গ্রো করিয়ে দেবো। একেবারেই তাই। এই প্রশ্নটা করার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এই মুহূর্তে সিচুয়েশন তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রেই দেখতে পেয়েছি আমরা জব লস হওয়ার গোটা ছবিটা এসছে। তো ন্যাচুরালি প্রফেশনাল জায়গায় আসা, আমার নিজের প্রফেশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার ভেতরে যে খিদে বা চাহিদাটা রয়েছে সেটাকে কিন্তু আমরা তৈরি করে দেবো, এবং নিঃসন্দেহে সেটাকে তৈরি করতে পারবোই আমরা, এটা আমরা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের জায়গা থেকে আপনাদেরকে বলছি। আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে সেই ফোন নাম্বারগুলো যাচ্ছে, এখানে ফোন করে আপনার ইন্ডিভিজুয়ালি আসুন, এক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগে না, কারণ গ্রুমিং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সে জানে না যেখানে কতগুলো পার্ট রয়েছে, কি রয়েছে। যখন একাডেমিক কাউন্সিলর কথা বলছেন স্টুডেন্টের সঙ্গে, তখন কিন্তু তার ইন্টারেস্ট, তার সাথে কথা বলে তার মানে ওয়ে অফ প্যাশনটা সে জানতে পারছে, এবং তারপরে তার গার্জিয়ান্সের কাছে এই দুটো কোর্সকে ফেলা হচ্ছে। গার্জিয়ান্সের সাথে কথা বলা, স্টুডেন্টদের সাথে কথা বলে একটা জায়গায় এসে দাঁড়ানো যাচ্ছে যে না, এর দ্বারা এটা হবে, এর দ্বারা ওটা হবে না, কারণ যে একাডেমিক কাউন্সিলর সে তো দীর্ঘদিনের প্রফেশনাল একজন মানুষ, সে ওই যে বলে না খুব ভালো রাঁধুনি, এক হাঁড়ি ভাত কি প্রত্যেকটা ভাত ধরে ধরে দেখে যে কোনটা হয়েছে, একটা ভাত দেখেই বুঝে যায় যে কোনটা ভাতটা আদৌ রেডি হয়েছে কি হয়নি। তো ঠিক সেরকম একাডেমিক কাউন্সিলর বুঝে যান যে এর এটাই হবে, এবং সেই অনুযায়ী তাকে ভর্তি করানো হয়,
এটাই হচ্ছে গল্প। এটা কিন্তু মোদ্দা বিষয় এবং আমরা কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই, কারণ আপনাদের কাছে কোনো লুকোচুরির ব্যাপার নয়, একেবারে যেটা হচ্ছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো আজকে আমাদের হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করব আমরা, তনুশ্রীদিকে অনেক ধন্যবাদ জানাবো, তনুশ্রীদির এত ভালো গাইডেন্স আমরা পাচ্ছি। ছোট্ট কথা বলি, ইন্টারাপ্ট করলাম, আগামী দিনে না এই অনুষ্ঠানে আরো অনেকেই আসবেন, মানে আমার জায়গাতে অনেকেই আসবেন যারা বিভিন্ন এই এই মিডিয়া ওরিয়েন্টেড বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে। মানে আমি শুধু শুধু অ্যাঙ্কারিং দেখাচ্ছি, এখানে হয়তো একদিনকে নিউজের কেউ আসবেন, কেউ রিপোর্টিং এর আসবেন, কেউ ক্যামেরার আসবেন, আমরা ভাবছি কারণ এতগুলো জায়গা রয়েছে, তাহলে গার্জিয়ানদের একটা ক্লিয়ার ভিউ হয়ে যাবে যে কোথায় কোথায় এখানে কাজ করা যেতে পারে। এক্স্যাক্টলি তাই। অতএব সময় নষ্ট করবেন না, এই মুহূর্তে দাঁড়িয়ে সিট সংখ্যা কিন্তু খুবই লিমিটেড। আমরা আবারও অনুরোধ করব যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ফোন করুন, সরাসরি কথা বলে নিন। আজকে অনুষ্ঠান শেষ করছি, তনুশ্রী অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা তখন সময় দিয়েছেন, দেখেছেন এই অনুষ্ঠানটি, দেখতে থাকুন সিটিভিএন সিএন।